বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো জাস্ট গত কয়েকদিন থেকে আপনারা দেখতেছেন যাদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাদের বিষয়ে কিন্তু একটা আপডেট নিয়ে আসা হয়েছে এই যে যারা এটা নিয়ন্ত্রণ করে সুরক্ষা বিভাগ তারা এটি জারি করেছে অলরেডি অনেকেই জানেন আপনি যদি আপনার পাসপোর্টে কোনো তথ্য যদি এখন থেকে যদি কি করতে চান আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজটা হবে জাতীয় পরিচয়পত্রে পত্রে সবকিছু চেঞ্জ করে নেওয়া এখন আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন আঠারো বছরের কম বয়স্ক হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আনুষঙ্গিক যে সার্টিফিকেট আছে যেমন আপনার এস এসি সার্টিফিকেট হইতে পারে অথবা যে মাধ্যমিকের আরও পরীক্ষাগুলো হচ্ছে জেডিসি ডিসি এগুলো এগুলোর সার্টিফিকেট অনুযায়ী চেঞ্জ করা যাবে এখন আপনার পাসপোর্টের যেই তথ্য সেটা চেঞ্জ করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যটা আগে চেঞ্জ করতে হবে তাহলেই পারা যাবে অলরেডি আপনারা জানেন এখানে এটা বলা আছে যে আপনি বাংলাদেশের ভেতরে থাকেন অথবা বাংলাদেশের বাইরে হন তাতে কিছু যায় আসে না প্রবাসী হন যাই কিছু হন তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে জাতীয় পরিচয়পত্রটা তৈরি করতে হবে যেই নামে আপনি চান এখন সেইটা করার জন্য কিন্তু আপনার আবার আনুষাঙ্গিক সব কিছুই লাগবে আগে পাসপোর্টটা করার জন্য লাগতো এখন তারা চাচ্ছে যে আপনি জাতীয় পরিচয়পত্রটা আগে করে নেন তো এই জন্য যদি জাতীয় পরিচয়পত্র করে নেন সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা সব আগে আপনি ক্লিয়ার কাট করে নেন যেভাবে পাসপোর্টে চান একবারে যদি জাতীয় পরিচয়পত্র পেয়ে যান তখন আর পাসপোর্ট করতে আপনাকে কিছু করতে হবে না কোনো অ্যাফিডেভিট কোনো নোটারি কিছুই করার প্রয়োজন হবে না এই যে আমাদের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাসপোর্টের তথ্য সংশোধনের অঙ্গীকার নাম একটা ফর্ম দেওয়া আছে ওই ফর্মটা পূরণ করে দিলেই হবে যেমন আমাদের এই হচ্ছে সেই ফর্মটা অঙ্গীকার নামা পাসপোর্টের তথ্য পরিবর্তন এবং সংশোধন সংক্রান্ত বিষয় এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানাটা যে আপনার কত তারিখে কোন পাসপোর্ট ইস্যু করা হয়েছে বর্তমানে পাসপোর্টে আপনার জন্ম তারিখ বা আপনার পিতার নাম মাতার নাম বা আপনার নামে কি কোন জিনিসটা আছে আর আপনার জাতীয় পরিচয়পত্রে কোন জিনিসটা আছে এটা দিয়ে দিলেই চলবে এখানে জাস্ট আপনি কি করবেন স্বাক্ষর করবেন আর কিছুই করার প্রয়োজন কিন্তু হবে না যেমন এই পরিপত্রে সেটাই বলা হয়েছে তো পরিপত্রের মূল বিষয়টা এটা যারাই বিভিন্ন সময়ে বিদেশে আসেন নিজের পাসপোর্ট চেঞ্জ করতে চান তাহলে আপনাদের জন্য সুখবরও আবার আপনার জন্য খুব কঠিনও হয়ে গেল আগে আপনাকে একটা জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে যদি আপনি জাতীয় পরিচয়পত্র ওই নামে পান তারপরে আপনি ঠিক করতে পারবেন তাহলে এখন থেকে পাসপোর্টে যদি আপনি তথ্য সংশোধন বা বিভিন্ন প্রকার জিনিস যদি করতে চান আগে আপনাকে জাতীয় পরিচয়পত্রে সেইভাবে করে নিতে হবে যখনই আপনি সেটা করতে পারবেন তারপরে আপনার এটা সংশোধিত হয়ে যাবে তো এটাই ছিল মূলত প্রবাসীদের জন্য পাসপোর্ট যেই নাম সংশোধন তথ্য সংশোধনের বিষয়গুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন না আলাইকুম